প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে দেখো, তোমাদের জন্য আমরা লেসন 8 আলোচনা করব। এর আগে আমরা লেসন 7 থেকে অ্যাক্টিভিটিস এবং টেক্সট তো আগে কমপ্লিট করা হয়েছে, আর তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটা সবাই খুব ফলো করেছো মন দিয়ে। দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব তার হেডিংটা একটু আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, দ্য জার্নি অফ হুইলস। হুইল মানে তোমরা নিশ্চয়ই জানো, চাকা। তাহলে দ্য জার্নি অফ হুইলস কথার অর্থ হচ্ছে চাকার যাত্রাপথ। অর্থাৎ আমরা এখন বিভিন্ন জায়গায় বা বিভিন্ন যন্ত্রপাতিতে যে চাকা বা হুইলগুলো দেখতে পাই, সেটা কিন্তু প্রথম থেকে এতটা মসৃণ বা এতটা সুন্দর ছিল না। সেটা বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে আজকের এই চাকার রূপে আবির্ভূত হয়েছে। বুঝতে পারলে? এখানে দেখো, পড়াটা শুরু করার আগে কয়েকটা ছবি দেয়া আছে, ছবিগুলোর একটু আমি তোমাদের পরিচয় দিয়ে দিই, অনেকে ছবিগুলোকে চেনো। হ্যাঁ, দেখো প্রথমে যে ছবিটা দেয়া আছে, এটাকে আমরা বাংলায় বলি বায়ুকল, ইংরেজিতে এটাকে বলা হয় উইন্ডমিল। ঠিক আছে, তার ঠিক পরে দেখো যে চাকাটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একটা গরুর গাড়ির চাকা। ঠিক আছে, হুইল অফ এ কার্ট। আর তারপরে দেখতেই পাচ্ছ, এটা যে কোনো গাড়ির একটা চাকা হতে পারে। একদম নিচে তারপরে যেটা বাম দিকে রয়েছে, ওটা হচ্ছে পটার্স হুইল। কুমোর যাদের বাড়ির কাছাকাছি থাকে, তারা দেখবে যে এরকম একটা চাকার উপর নরম মাটির তাল দিয়ে তারা কিন্তু বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করে, বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করে, যেরকম মাটির হাঁড়ি, কলসি, মাটির আরও অনেক পাত্র রয়েছে। তারপরে দেখো একটা কুঁড়ো রয়েছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়েল। তারপরে দেখো এটা একটা মেরিগোরাউন্ড, একটা যেটাকে আমরা জায়ান্ট হুইল বলি। হ্যাঁ, নাগরদোলারির মতো, ছোটদের জন্য এটা মূলত। তো এখানে আরও একটা প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ কমন ইন অল দিজ পিকচার্স। এই ছবিগুলোতে কমন কি, মানে এমন একটা জিনিস যেটা সবকটা জিনিসেই রয়েছে। দেখো, উইন্ডমিলে চাকা না থাকলে বা বিয়ারিং না থাকলে এটা ঘুরতেই পারবে না, এখানে অবশ্যই চাকা রয়েছে। তারপরে দেখো পটার কার্ট, হুইল অফ এ কার্ট মানে গরুর গাড়ির চাকা, এটাও গোল। বাস গাড়ির চাকা বা মোটর গাড়ির চাকা, সেটাও গোল। তারপরে দেখো পটার্স হুইল, সেটাও কিন্তু গোল। এবারে কুঁয়োতে দেখো একটা হুইল লাগানো থাকে, যেটাতে দিয়ে দড়ি বা বালতিটা ওঠা নামা করে। আর ম্যাজিক হুইল যেটাকে বলছি বা জায়ান্ট হুইল যেটা বলছি, তাতেও একই জিনিস যে প্রত্যেকটাতে কিন্তু চাকাটা কমন। তো আজকে আমরা চলে এবারে আলোচনা করি ইউনিট 1। তো প্রত্যেকবারের মতো এবারেও বলবো, তোমরা অবশ্যই ওয়ার্ড নোটসগুলো নেওয়ার জন্য হাতের পাশে অবশ্যই খাতা পেনটা কিন্তু রাখবে। চলো শুরু করে যাক। ডু ইউ নো মুন্নি, তুমি কি মুন্নিকে চেনো? তাহলে KNOW, নো, নো কথার অর্থ হচ্ছে চেনা বা জানা। কেমন? মুন্নি ইজ এ লিটল গার্ল, মুন্নি ছোট্ট একটা মেয়ে, তোমাদের মতো একটা বাচ্চা মেয়ে। সি স্টাডিজ ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। আর ফাদার ইজ এ পটার, তার বাবা একজন কুমোর। তাহলে পটার কথার অর্থ হচ্ছে কুমোর। ঠিক আছে, কুমোর কাকে বলবো? যে বা যিনি মাটির জিনিসপত্র তৈরি করেন তাকে আমরা কুমোর বলি, ইংরেজিতে কি বলি? পটার। ইয়েস, সি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্থেন পটস, সে তার বাবাকে মাটির পাত্র তৈরিতে সাহায্য করে। তাহলে দেখো আর্থেন পটস কথার অর্থ হচ্ছে মাটির পাত্র বা মাটির তৈরি জিনিসপত্র। আর্থ থেকে আর্থেন কথাটা এসছে। আর্থ মানে পৃথিবী, তোমরা জানো। তারপরে সি গোস টু দ্য মার্কেট উইথ হার ফাদার ইন এ বুলক কার্ট, সে তার বাবার সাথে বাজারে যায়। মার্কেট মানে বাজার, তোমরা জানো। এবারে বাজার যাওয়ার মাধ্যমটা কি তাদের? বুলক কার্ট, অর্থাৎ বলদ গাড়ি, বলদে টানা গাড়ি। আমরা যেটাকে গরুর গাড়ি বলি।
তো সে একটা গরুর গাড়িতে করে তার বাবার সাথে বাজারে যায়। তোমরা নিশ্চয়ই পড়েছো কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, একদম। তাহলে গরুর গাড়িতে করে একটা সময় মাটির হাঁড়ি কলসিগুলো বাজারে নিয়ে যাওয়া হতো। তো মুন্নি কি করে, তার বাবার সাথে একটা গরুর গাড়িতে করে ওই রকম তাদের তৈরি যে মাটির জিনিসপত্রগুলো সেগুলো বেচার জন্য বাজারে যায়। হার ফাদার টেক্স হার টু স্কুল অন হিজ বাইসাইকেল এভরি ডে। তার বাবা তাকে সাইকেলে করে প্রত্যেক দিন স্কুলে দিয়ে আসে বা স্কুলে নিয়ে যায়, এভরি ডে মানে প্রত্যেক দিন। লাস্ট সানডে, গত রবিবার, সি ওয়েন টু দ্য ভিলেজ ফেয়ার, সে গ্রামে একটা মেলাতে গিয়েছিল। তোমাদের গ্রামেও নিশ্চয়ই মেলা হয়, সবার গ্রামেই মেলা হয়, তো সেরকম একটা গ্রামের মেলাতে সে গিয়েছিল। তাহলে ভিলেজ ফেয়ার মানে কি হলো, গ্রামের মেলা বা গ্রাম্য মেলা। সে টুক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল, সে একটা জায়েন্ট হুইলে একবার চেপে দেখেছে, অ্যান্ড দ্য মেরি গো রাউন্ড, এবং নাগরদোলাতে। তাহলে মেরি গো রাউন্ড কথার অর্থ হচ্ছে নাগরদোলা, আর জায়েন্ট হুইল মানে তোমরা যেটা ছবিতে দেখলে প্রকাণ্ড একটা চাকা, তাতে বিভিন্ন রকম জীবজন্তুর খেলনা আটকানো থাকে যার উপর বসা যায়। বেশ, তারপরে দেখো, মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি, মুন্নি ভীষণ খুশি হয়েছিল। তাহলে হ্যাপি কথার অর্থ হচ্ছে খুশি হওয়া। সি শো হাউ উই ইউজ দ্য হুইল ইন ডিফারেন্ট ওয়েজ, সে দেখল যে কিভাবে আমরা চাকাটাকে বিভিন্নভাবে ব্যবহার করি। উইদাউট দ্য হুইল, চাকা ছাড়া, দেয়ার উড বি নো বাইসাইকেলস কার্স অর ট্রেনস, চাকা ছাড়াই কোনো মতে সাইকেল গাড়ি কিংবা ট্রেন কোনো কিছুই চলতে পারবে না। তোমরা নিশ্চয়ই দেখেছো ট্রেন বা এমনি সাইকেল বা এমনি গাড়ি প্রত্যেকটা যানবাহনের কিন্তু চাকা রয়েছে, কারো কম কারো বেশি, অর্থাৎ চাকাটা না থাকলে কিন্তু এদেরকে চালনা করা এতটা সহজ হতো না, বুঝে গেল। হুইলস আর ইউজড ইন উইন্ডমিলস অ্যান্ড স্টিম ইঞ্জিন টু। তাহলে কী বলছে, বায়ুকল বা যেটাকে আমরা উইন্ডমিল বলছি, তো সেই উইন্ডমিল বা বায়ুকলেও কিন্তু চাকার ব্যবহার হয়, আর সেই সাথে স্টিম ইঞ্জিন মানে বাষ্পচালিত যন্ত্রপাতিতেও। একটা সময় যখন ট্রেন প্রথম আবিষ্কার হয় তখন বাষ্পচালিত ইঞ্জিন দিয়ে কিন্তু ট্রেনটা চলতো। শুধু ট্রেন নয়, স্টিমার, ভেসেল, তখন কিন্তু বড় বড় জাহাজ সবই কিন্তু বাষ্পচালিত যন্ত্র দিয়ে কিন্তু চলতো। উইদাউট দ্য হুইল, চাকা ছাড়া, হার ফাদার উড নট বি এবল টু মেক পটস, তার বাবা কিন্তু চাকা ছাড়া কোনো পাত্র তৈরি করতে পারবে না। আগেই বলেছি যে পটারদের মাটির জিনিসপত্র তৈরির জন্য একটা চাকা ব্যবহার করে, যেটাকে আমরা পটার্স হুইল বলি, তো সেটাই বলছি। দেখো, উইদাউট দ্য হুইল, চাকা ছাড়া, হার ফাদার, তার বাবা উড নট বি এবল টু মেক পটস, পাত্র তৈরি করতে সক্ষম হবে না। আর মাদার উড ফেস ট্রাবল ইন ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, তার মাও কিন্তু কুঁয়ো থেকে জল তুলতে পারবে না। বুঝতেই পারছো তাহলে চাকাটা কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে তোমাদের পড়া এই পর্যন্তই থাকলো, চেষ্টা করবে এখান থেকে যে ওয়ার্ড নোটসগুলো বললাম সেগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে, যাতে বানানগুলো নিজেরা না দেখে লিখতে পারো, আর সেই সাথে টেক্সটের সঙ্গে মিলিয়ে পড়াটা অবশ্যই তৈরি করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। হ্যাভ এ গুড ডে।